فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন মধু আর কালো জিরা কি সমস্ত রোগের ওষুধ, এটাকে কোরআন হাদিস সম্মত, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত ভাই, সহিহ হাদিস থেকে প্রমাণিত যে মধু এবং কালো জিরা সমস্ত রোগের ওষুধ। তার দলিল সহিহ বুখারীর হাদিস। عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الشفاء في ثلاثة: شربة عسل وشرطة محجم وكي نار وأنهى أمتي عن الكي. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন, তিনটি বস্তুর মধ্যে আরোগ্য রয়েছে। প্রথম হলো এই যে মধুপানে, দ্বিতীয় হলো শিঙ্গা লাগানোতে, তৃতীয় হলো লোহা গরম করে সেক দেওয়াতে। তবে আমি আমার উম্মতকে সেক দেওয়া থেকে নিষেধ করছি, হাদিসটি সহিহ বুখারীর। তাহলে বোঝা গেল যে মধুপান করাতেও আরোগ্য রয়েছে, শেফা রয়েছে। তদ্রূপ কালো জিরার ব্যাপারেও স্পষ্ট হাদিস এসেছে। عن ابي هريره رضي الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ان في الحبه السوداء شفاء من كل داء الا السام. متفق عليه. ابو هريره رضي الله عنه তিনি আল্লাহ রাসূল আলাইহিস সালামকে বলতে শুনেছেন যে কালো জিরাতে মৃত্যু ব্যতীত প্রতিটি রোগের আরোগ্য রয়েছে। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।